আমরা যে গ্রন্থ থেকে কথা শুনব সেটি হচ্ছে আপনার আমার প্রিয়, আপনার আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবচেয়ে বড় নিয়ামত কুরআনুল করিম। কোনো বান্দা যদি কুরআনুল করিম থেকে কথা শোনে সে নিশ্চিত হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য রহমতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, আমি তো তোমাদেরকে কোরআন এমনি এমনি দেই নাই, কোরআন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কতকগুলো আল্লাহর পক্ষ থেকে কারণ আছে। প্রথমে আমরা দু একটা কারণ জেনে নেই যাতে করে অন্তরটা আমাদের আলোকিত হয়, এটার প্রতি আমাদের যেন ভালো লাগা কাজ করে, আমরা যেন বুঝতে পারি যে আমরা যে ছাঁচের মধ্যে ঢুকেছি এই ছাঁচের মধ্যে কোনো রকম সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে কোরআনের কাছে এসেছো, কোরআন শোনার জন্য এসেছো, আরো দশটা প্রোগ্রাম আরো দশটা আয়োজনের সাথে আয়োজনের কোনো মিল নাই। এই আয়োজনে আসার জন্য আল্লাহ রাব্বুল আমিনের খাস দয়া লাগে, রব্বুল আমিনের অনুগ্রহ লাগে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান্নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, ও দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে তোমাদের কাছে যে কোরআনটা দেওয়া হয়েছে এটা তোমাদের জন্য একটা প্রেসক্রিপশান। এটা তোমাদের জন্য কি? এটা তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন, মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। মূল ডাক্তারিরাই কোরআন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব বিষয়ের ডাক্তার আপনি এখন আধুনিক পৃথিবীতে খুঁজে পাবেন। চোখের ডাক্তার আছে, কানের ডাক্তার আছে, আপনার স্কিনের ডাক্তার আছে, গাইনির ডাক্তার আছে, হাড়ের ডাক্তার আছে, প্লাস্টিক সার্জন আছে। পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে বিষয়ের ডাক্তার নাই, কিন্তু একটা ডাক্তারির অভাব দুনিয়ার বুকে রয়ে গেছে। দুনিয়াতে আপনার আমার যে কলব আছে এই কলবের কোনো ডাক্তার নাই। আমার আল্লাহ বলছেন তোমার কলবের দাম কি জানো নাকি? রসুল বলে দেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওই কলবটা হচ্ছে তোমার নিয়ন্ত্রণ কেন্দ্র। দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমার একটা হাত না থাকতে পারে, তোমার একটা পা না থাকতে পারে, চোখ না থাকতে পারে, তোমার শরীরে নানান ধরনের রোগ থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে জেনে বললাম তোমার ওই কল্পটা যদি ঠিক হয়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে জেনে জানাচ্ছি এইটা পুরাটা ঠিক হয়ে যাবে। আর যদি তোমার ওই কল্পটা যদি নষ্ট হয়ে যায় তোমার শরীরটা বিনষ্ট হয়ে যাবে। মুহাদ্দিসিন একেরাম ব্যাখ্যা করছেন সলুহাল জাসাদের ব্যাখ্যাটাকে, তার শরীর পুরাটা ঠিক হয়ে যাবে ব্যাখ্যাটাকে। ব্যাখ্যাটার কিছুই নয়, তোমার হয়তো দুনিয়ায় নানান ধরনের রোগ বালাই শারীরিক অক্ষমতা আছে, কিন্তু তোমার কল্প ঠিক হলে পুরা শরীর ঠিক হওয়া মানে ওই শরীরে যত অসম্পূর্ণতা থাক না কেন আল্লাহ ওই শরীরটাকে জান্নাতে প্রবেশের জন্য তৌফিক দিয়ে দিবে। আর যদি ওই কল্পটা আপনার নষ্ট হয়ে যায়, মনটা আপনার নষ্ট হয়ে যায়, আমার আল্লাহর নবী বলছেন তাহলে তোমার সব নষ্ট হয়ে যাবে। এখন সব বিষয়ের ডাক্তারি তো আমি পাই, আমার অন্তর কি দিয়ে ঠিক হবে? আল্লাহ বলছেন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, কোনো ব্যক্তি যদি কোরআন গ্রহণ করে রব্বুল আমিন তার অন্তরের ডাক্তার হয়ে যান, তার অন্তরটাকে জান্নাতি অন্তর বানায় দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন কেবল এতটুকুই নয়, আরো তোমাদের জন্য দুইটা নিয়ামত আছে। কি? আল্লাহ বলছেন ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য জানালাম, আল্লাহ রব্বুল আমিন তোমারে কেবল শিফাই দিবেন না, রব্বুল আমিন তোমাকে একটা হুদা দিবেন, তোমাকে একটা রাস্তা দান করে দিবেন, যেই রাস্তার মধ্যে তুমি উঠবে, যেই জান্নাতের ট্র্যাকের মধ্যে তোমার জীবনটাকে একবার ঢুকায় দিবে। রব্বুল আমিন বলছেন ওই মানুষগুলাকে রব্বুল আমিন জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জিম্মাদারি এই কোরআনুল করিমকে দিয়েছেন, কেননা আল্লাহ এটাকে কেবল হুদাই করেন নাই, ও রহমাতুল লিল মুমিনে, মুমিনদের জন্য কোরআন স্বয়ং একটা রহমত। সুবহানাল্লাহ। কোরআন তাহলে আমাদের জন্য রহমত, মনে থাকবে।
তাহলে এই কোরআন যে রহমত, কোরআন যে আপনার আমার জন্য এত বড় নিয়ামত, এইটা কি আমাদের অন্তরের মধ্যে ধারণ করা লাগবে না শুধু মুখে মুখে ঠিক আর বেঠিক বললেই হবে? অন্তরে ধারণ করতে হবে প্রিয় ভাইরা। কেননা এই পৃথিবীতে আমরা দেখতে পাই, এই পৃথিবীতে সবাই মোটামুটি আমাদের দাবি করে যে আমরা ইমানদার, আমরা মুমিন, এই দাবিতে আমাদের মুখের মধ্যে দাবি এইটা। কিন্তু আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুমিন হন, তাহলে আপনাকে কতকগুলা প্রমাণ দিতে হবে আল্লাহর ছাঁচে, আপনাকে আমাকে আসতে হবে আল্লাহর ছাঁচে। না আসলে আপনি আমি দুনিয়ায় যতই মুখে মুখে কালেমা পড়ি আর এই ওই দাবি করি, এই দাবিতে আমরা ইমানদার হতে পারবো? দেখেন একটা উদাহরণ দেই, আপনারা ভালো করে মনে রাখবেন। আপনাদের এলাকায় ইটের ভাটা আসেন অনেক ভাই, ইটের ভাটাগুলিতে একটা নিয়ম আছে, যদি বর্ষাকালে আপনি টাকা লাগাই দিয়ে আসেন, তাহলে আপনার যখন ফুল টাইম যেই সময় সবচেয়ে বেশি কাজ হয়, রেনি সিজন না, এই রকম সময়ে দেখা যায় কি ইটের দামটা একটু তুলনামূলক কম পড়ে, কারণ রানিং সিজনে ইট কিনতে হলে টাকা বেশি লাগে, ঠিক না ভাই? এখন ইট যেইগুলো আমাদের বানায়, ইটগুলা বানায় কেমন করে? ইটগুলি বানায় প্রথমে একটা কাদামাটি বানায়, কাদামাটি বানানোর পরে যেই যেই ইটের ভাটা তাদের নির্ধারিত ইটের একটা ছাঁচ আছে, ওই ছাঁচের মধ্যে ওই কাদাগুলা দেয়, এরপর আস্তে করে বের করে, এরপরে রোদে শুকায়, শুকানোর পরে আস্তে করে নিয়ে যায় ভাটার মধ্যে দেয়, এরপরে সাত দিন পর্যন্ত বা যে কয়দিন লাগে পুড়ায়, পুড়ানোর পরে এরপর ঠান্ডা করে, এরপরে আস্তে আস্তে ইট কেটে কেটে বের করে। যদি আপনাদের এলাকার সাথে আমাদের ঢাকার এই সিস্টেমে মিল থাকে, তাহলে একটু বলেন তো ভাই কথা যা বলছি ঠিক আছে কিনা? কবির মনোযোগ, মাটি দিল, ছাঁচে ফেলল, বের করল, শুকালো, পুড়ালো, ঠান্ডা করল, বের করল। যখন বের করতেছে, বের সময় দেখবেন ইটগুলি চারভাবে বের হয়। কয়ভাবে? এক নম্বর হচ্ছে বের হওয়ার সময় একটা ইট বের হয়, যেই ইটটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো পানির মধ্যে যদি ফেলে দেন টুপ করে ডুবে যাবে, কিন্তু ওই ইট পানির মধ্যে ফেলে দিলে ও ডুবে না, ভুস করে আবার ভেসে উঠে। আমাদের ঢাকাতে ওই ইটের নাম দিছে ঝামা। আপনাদের এলাকায় কি ভাই? ঝামা। যেখানেই পাবেন ঝামা পকেটে করে তুলে নিয়ে আসবেন, নিয়ে এসে বউরে বনরে ছোট মেয়েরে দিয়ে বলবেন শীতের দিন গোড়ালি ফাটে গেলে ডলিস, ঠিক কিনা? আমার কথা, একই জায়গার মাটি, একই শ্বাস, একই জায়গায় পুরালেন, একই দিন বের করলেন, কিন্তু বের হলো ঝামা। এটা একটা কোয়ালিটি। দুই নম্বর আরেকটা কোয়ালিটির ইট বের হয়, সেটা হচ্ছে ও ভালো করে পুড়ে নাই, পুড়তে পারে নাই ভালো, এই জন্য ওর নাম দিছে দুই নম্বর। যখনই কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার কোনো এলাকায় আসবেন, তড়িৎ গতিতে ওই এলাকার উন্নয়নের একটা বাস্তব চিত্র তাকে দেখানো লাগবে, তখন ট্রাকে করে বুটবুটিতে করে ওই দুই নম্বর ইট নিয়ে এসে রাস্তায় ফেলে, আর পৌরসভার থেকে অথবা মিউনিসিপ্যালিটিতে এসে আস্তে করে বুলডোজার দিয়ে ওপরে ডলা দেয়, আস্তে করে ইটগুলা সব সমান হয়, রাস্তা হয়ে যায় তেলতেলা। আছে না ভাই? একই মাটি, একই ছাঁচ, একই দিন পুরানো, কিন্তু বের হয়ে আসার পরে দেখা গেছে এটা দুই নম্বর। আরেক ধরনের ইট আছে, বের করার পরে দেখা গেছে ইটটা যেই রকম থাকার কথা ওই রকম নাই, ওই একটু বেঁকা হয়ে আবার আইছে। আমাদের ঢাকায় ওইটার নাম দিছে পিকেট। আপনাদের এলাকায় কি নাম? ঘুমায় না গেলে বলেন একটু কি নাম? পিকেট। পিকেটের তকদিরে কোনো গাঁথনি নাই, আছে ওরে আস্তে করে মাথায় করে তুলে, ঝাঁকি মেশিন আছে, যেই মেশিন খালি ঘট 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 করে ঝাঁকতেছে, আস্তে করে নিয়ে আসে, একটা করে দেয়, সাইজ করে খোয়া হয়ে নিজ দিয়ে বাড়ায় দেয়। আছে কি না? এই গেল তিন ধরন, একই মাটি, একই শ্বাস, একই দিন শুকানো, একই দিন ঢুকানো, একই দিন বের হওয়া, আর একটা আছে মাপে ঠিক, সাইজে ঠিক, পুরানোই ঠিক, গাঁথনির জন্য পারফেক্ট, খোয়ার জন্য পারফেক্ট, সার ঢালায় পারফেক্ট, যেখানে লাগাবেন সেখানেই পারফেক্ট। তাহলে বোঝা যায় একই মাটি, একই পুরানো, একই শ্বাস, একই দিন বের করা, তারপরেও চারভাবে বের হয়। সুতরাং খালি মুখ দিয়ে বললেই হয় না আমি কালেমাদার, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাহবুব আল্লাহ, এইটুকুই কেবল নয়, আল্লাহ রসুলের ছাঁচের মধ্যে আসতে হয় তবেই এক নম্বর মুমিন হওয়া যায়। আল্লাহর ছাঁচে না আসলে আপনার দাবি করে ইমানদার হওয়া যায় না, ঠিক কিনা? ভালো করে বুঝে নেন।